সবসময় সব মনস্কামনা মায়ের কাছে এলে পূর্ণ হয়। मैं झारखंड जमशेदपुर से यहाँ आई हूँ। सो आमी एग्जामेर जोन्नो माँ के बोले छिलाम तो आमार एग्जाम भालो हुए छे, रेजल्ट भालो हुए छे, ताई पुजो दिते एसेछि। माँ तो बड़ो, माँ तो सबार जोन्नो, आमादेर सबार मनस्कामना पूर्ण करे, ओई जोन्नो तो आशा। পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি নৈহাটির বড়মার মন্দিরের একদম সামনে। আপনাদের ঘুরে দেখাবো মন্দিরটি এবং মন্দিরের অনেক অজানা ইতিহাস আপনাদের তুলে ধরব, কথা বলবো মন্দিরের সেক্রেটারি এবং আরো ভক্তদের সাথে। তাহলে আসুন আগে মন্দিরটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। আমরা এখন যেখানে আছি সেখানেই নির্মিত হচ্ছে আসন্ন কালীপূজোর জন্য 22 ফুটের বড় মা। আপনাদের জিও বাংলার পর্দায় দেখাবো তারই কিছু ঝলক। কালী কালী বল রসনা, কর পদ ধ্যান নমামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, এই কালী নামেই আকুল হয় ভক্তরা। মায়ের টানে ছুটে আসে দূরান্ত থেকে, তাঁর রক্তচরণে আশ্রয় নেয়। মায়ের কাছে সব সন্তান সমান, তাঁর কাছে নেই কোনো ভেদ। গঙ্গার তীরে নৈহাটি শহর, নৈহাটিতে কালীক্ষেত্র, এই ভূমি বড় মায়ের ভূমি। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই সাম্যের মন্ত্রই মায়ের চরণে এক করেছে গোটা পৃথিবীর ভক্তদের। তারা বলেন যার কেউ নেই তার বড় মা আছে। চলতি বছর শতবর্ষে পড়ল নৈহাটির বড় মার বিখ্যাত কালীপুজো। কথিত আছে 100 বছর আগে নৈহাটির বাসিন্দা ভবতোষ চক্রবর্তীরা 5 বন্ধু মিলে রাস উৎসবে গিয়েছিলেন। সেখানে বিশাল বড় সব প্রতিমা দেখে অবাক হয়ে যান তারা। এরপর বাড়ি ফিরে ঠিক করেন এই একই রকমের বড় প্রতিমার কালী পুজো করবেন, আর সেই থেকেই শুরু বড় মার পুজো। মা বড় মা ঘন কৃষ্ণবর্ণা, বৈষ্ণব মতে দক্ষিণাকালী রূপে পূজিতা হন বড় মা, যার জন্য এই পুজোয় কিন্তু বলিদানের কোনো প্রচলন নেই। পুজোর দিন 100 কেজি সোনার গয়না পরানো হয় বড়মাকে, সঙ্গে থাকে কড়া নিরাপত্তা। বড়মার প্রতিমার উচ্চতা হয় 22 ফুট। নিয়ম মাফিক প্রতি বছর কালীপুজোতে 22 হাত প্রতিমা দিয়ে বড়মা পূজিত হন। মাচা বেঁধে সিঁড়ি দিয়ে উঠে তবেই মাকে পরানো হয় গয়নাগাচি। বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না, আবার বড়মার পুজোয় বিসর্জন না হলে নৈহাটির কোনো ঠাকুর বিসর্জন হয় না। আমার সাথে এখন আছেন বড়মার মন্দিরের সেক্রেটারি তাপস ভট্টাচার্য। জিও বাংলায় আপনাকে নমস্কার। নমস্কার সবাইকে, আমার দীপাবলির আগাম শুভেচ্ছা এবং শারদীয়ার বিজয়ার নমস্কার। জয় বড়মা। বলুন, বাইরে দেখছি খুঁটি পুজো তো আগেই হয়ে গেছে, বাইরে দেখছি মা আসছেন, তৈরি হচ্ছেন মা, তো মায়ের এই মূর্তি কত বড় হয়? দেখুন, আমাদের পুজোটা হচ্ছে আনুমানিক 100 বছরের, কারণ আমরা 100 বছর জানি না, 100 বছরের উপরেও হতে পারে, 100 বছরের কমও হতে পারে। যখন এটা বড় পুজো করা হয়েছিল, মানে হাইট যখন ছিল 22 ফুট, মানুষের হাতে 14 হাত, সেটা 100 বছর ধরে পুজোটা হচ্ছে। এটা হচ্ছে চিরন্তন, মানে এই পুজো হয়েই যাবে।
এবং আমরা এখন যে মন্দিরটা আপনি যেখানে বসে আমার ইন্টারভিউ নিচ্ছেন এখানে একটা মন্দির হয়েছে সেটা হচ্ছে বড়মার মন্দির। মায়ের কাছে যা আসে সবই তো ভক্তদের থেকে আসে, আবার মাও নিজের কাছে কিছু রাখেন না, সব ভক্তদের কাছেই চলে যায়। তো মায়ের এই যে নতুন কোষ্ঠী পাথরের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, সেটাও কি কোনো ভক্তরই দেওয়া? না দেখুন দেখুন, মন্দিরের কোষ্ঠী পাথর তো একটা ভক্তের দেয়া, নয়াটিরই মানুষ তিনি, তার নাম আমি প্রকাশ করতে চাই না। এছাড়া মন্দিরের আপনি যদি দেখেন মন্দিরের মার্বেল, মন্দিরের একটা ইট, প্রত্যেকটাই ভক্তের দেয়া। মায়ের যে এত শাড়ি এত ফল মিষ্টি, তারপর সেগুলো কোথায় যায় পুজোর পর? দেখুন আমাদের ফল মিষ্টি তো আমরা জানিনি, আমাদের সব হসপিটালে পাঠিয়ে দিই আমরা, নয়াটির আশেপাশে যেসব হসপিটাল আছে, এবং এছাড়াও আমরা রাস্তায় কন্টিনিউয়াস প্রসাদ দিই, কন্টিনিউয়াস মানুষের হাতে আমরা ফল দিই। এবং এবারে আমাদের 100 বছরে আমাদের একটা প্রকল্পই আছে 100 ঘন্টা প্রসাদ দেওয়া, সেই 100 ঘন্টা প্রসাদের মধ্যেও হয়তো ফল থাকবে। এবং শাড়িগুলো আপনি জানেন এবছর আমরা শাড়ি প্রচুর দিয়েছি, 100 বছর যখন 100টা জায়গায় আমরা 100টা করে শাড়ি দিয়েছি। 21 ফুটের প্রতিমার নিরঞ্জন কিভাবে হয়? দেখুন এই বড় প্রতিমা যেটা আছে তার নিরঞ্জন আমরা টেনে নিয়ে যাই, আমরা ওই প্রতিমাকে টেনে নিয়ে যাই, নিচে চাকা লাগানো ট্রলি লাগানো আছে, মানুষ টেনে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসান দেয়, এবং মা নিজেও যখন টানা হয়, অনেক মানুষ তো টানে বুঝতে পায় না মা যাচ্ছে, আপনারা যখন কোন বিসর্জন দেখেন বুঝতে পারবেন যে কত লোক টানছে, আপনাদের মনে হবে না কারোর মুখে কোনো রকম ইয়ে, সবাই আনন্দ করতে জয় বড় মা বলতে বলতে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এবারে 100 বছর প্রচুর মানুষের ভিড় হবে, আমি প্রত্যেকটা মানুষকে সচেতন করছি, লাইন বা দড়ি ধরার জন্য হুড়োহুড়ি করবেন না, যখন তখন কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দেশ ও বিদেশেও বহু ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড়মার। জাগ্রত বড়মার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরান না তিনি, এমনই বিশ্বাস করেন তার অগণিত ভক্তরা। মায়ের প্রতি অগাধ বিশ্বাস সকলের, তাই প্রত্যেক বছর ভক্তদের ঢল নামে কালী পুজোয়, বড়মার পুজোয় মানত করেন অনেকে। এবারে অমাবস্যা 12 তারিখ, আমাদের নিজস্ব কাউন্টার খুলছে 4 তারিখ থেকে, যারা ফল মিষ্টি ছাড়া মানসিক পুজো যেমন শাড়ি দিয়ে গহনা দিয়ে মাকে পুজো দেবেন, কারণ গহনাপত্র তো মা বেশি ভালোবাসে, ম্যাক্সিমাম মানুষই গয়না দেয়। এবং আমাদের যত দেখবেন আমাদের ছোট মূর্তি এবং যে বড় মূর্তি সবই কিন্তু সোনার রূপো, এর বাইরে কিছু থাকে না, মাটির গয়না আমাদের হয় না। এবং আমাদের কাউন্টার 4 তারিখ থেকে খুলছে, 9 তারিখ পর্যন্ত মানসিক পুজোগুলো আমরা নেবো, মানে যাদের শাড়ি দেবার আছে সোনা গয়না দেবার আছে, 9 তারিখের পর থেকে আমরা ফল মিষ্টি নেবো, কারণ 12 তারিখ পর্যন্ত নালে নষ্ট হয়ে যাবে ফল মিষ্টি। এছাড়া মন্দির খোলা থাকছে, যারা মন্দিরে পুজো দিতে চায় দিয়ে দেবে। শতবর্ষে বড়মার নতুন মন্দিরের দরজা এবার খুলে গিয়েছে ভক্তদের জন্য, কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি বসেছে, রাজস্থানি শিল্পী মূর্তিটি তৈরি করেছেন, এতদিন মায়ের ফটোতেই পুজো হতো, এখন রোজ দর্শন করা যাবে বড়মাকে, 100 ভরি সোনার গয়নায় সেজেছেন বড়মা। মন্দিরের মধ্যে পুজো হয় বড়মা দক্ষিণা কালীর, মন্দিরের বাইরে পুজো হয় বড় কালী দক্ষিণা কালীর, দুই কালীর ঘট আলাদা। আমি আজকেই প্রথম এসেছি, অনেকদিন ইচ্ছা ছিল আসার কিন্তু আসতে পারিনি, আজকে আমার অফিস ছুটি সময় করে এসেছি এর জন্য। মনস্কামনা পূর্ণ হয়েছে এখানে? হ্যাঁ অবশ্যই, আমি এক্সামের জন্য মাকে বলেছিলাম, তো আমার এক্সাম ভালো হয়েছে, রেজাল্টও ভালো হয়েছে, তাই পুজো দিতে এসেছি। মা তো বড়, মা তো সবার জন্য, আমাদের সবার মনস্কামনা পূর্ণ করে, ওই জন্যই তো আসা, কোনো বিশেষ কারণ নেই, মানে যখনই মন ইচ্ছে করে তখনই চলে আসি, বরকে নিয়ে ছেলেকে নিয়ে সুন্দর করে চলে আসি, মন খারাপ লাগলেই কোনো না কোনো কিছু কারণ লাগে না চলে আসি। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়খণ্ড জামশেদপুর, মে ঝাড়খণ্ড জামশেদপুর সে ইয়াহ আই হু। এক ইচ্ছা থা আপনা কি বড় মা কা পূজা করেঙ্গে, আর ইয়ে মে ভাগ্যশালী আপনে আপকো মানতি হু কি মুঝে ইয়ে মৌকা মিলা কি মে ইয়াহ পে আকে বড় মা কা পূজা কর পাই হু। এবার আপনাদের জানাবো কিভাবে আসবেন আপনারা বড়মার এই মন্দিরে। আপনি যদি হাওড়া স্টেশন থেকে আসতে চান তাহলে আপনাকে হাওড়া থেকে চুচুড়া ট্রেনে উঠে চুচুড়া নেমে সেখানের ফেরি হয়ে চুচুড়া নৈহাটি ফেরিঘাটে আসতে হবে, এবং সেখান থেকে 3-4 মিনিটের হাঁটা দূরত্বের মধ্যেই আপনারা মন্দিরে পৌঁছাতে পারবেন।
এবং আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাদের নৈহাটি স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে মাত্র 5-7 মিনিটের দূরত্বে রাস্তায় এই মন্দিরে আপনারা পৌঁছাতে পারবেন। আপনারা কালাকাড়া এই মন্দিরে আসছেন এবং কালাকাড়া এই মন্দিরে আগে এসছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কেমন লাগলো আমাদের ভিডিওটা সেটাও আমাদের অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি বৈশালী, দেখতে থাকুন জিও বাংলা।